চিনতে পারছেন এই মিষ্টি মেয়েটিকে? হ্যাঁ, ঠিক ধরেছেন, করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের কুমারী, যার আসল নাম অশ্মি, অশ্মি ঘোষ। একাধিক ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে, শুধু তাই নয়, সদ্য একটি সিনেমাতেও কাজ করেছেন অশ্মি। তার মুখ প্রায় সকলের কাছেই পরিচিত। অভিনয়ের সাথে সাথে পড়াশোনা চলাতো অশ্মি। এবার সামনে এলো আইএসসি 2022-এর রেজাল্ট। কিন্তু কে আনলো সামনে তার রেজাল্ট? অশ্মির বয়ফ্রেন্ড। পরীক্ষায় কেমন ফলাফল করেছে অশ্মি? 95% নম্বর পেয়েছে অশ্মি। তার প্রেমিক তার প্রশংসায় পঞ্চমুখ। নিজের প্রেমিকার রেজাল্ট সকলের সামনে আনলেন তার প্রেমিক। তাদের সম্পর্ক নিয়ে লুকোচুপি করেনি অশ্মি। তার প্রেমিক লিখেছে, তোমাকে অনেক শুভেচ্ছা এবং দুরন্ত রেজাল্ট করার জন্য। আমি জানি এই দিনটার জন্য তুমি কত পরিশ্রম করেছ, আর এই দিনটার অপেক্ষা করতে হয়েছে তোমাকে। তোমার শুটিংয়ের সময় ম্যানেজ করে, তারপর রাতে দেরি করে শুটিং থেকে ফেরা, তারপরেও পড়ার জন্য সময় বার করা, এত কিছু বাধা পেরিয়েও তুমি 95% নম্বর পেয়েছ। এটা বোধহয় শুধু তোমার দ্বারাই সম্ভব। তুমি অনেকের অনুপ্রেরণা। এত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো তোমার গোটা পরিবারের এত ছোট বয়সে। আমি নিশ্চিত তারা তোমাকে নিয়ে অনেক গর্বিত। অনেক পরিশ্রম করলে আর মনে সাহস থাকলেই সেটা অর্জন করা সম্ভব, যা তুমি করে দেখিয়েছ। আমি গর্বিত তোমার জন্য। তবে শুধু তোমার সাফল্যের কারণে যে গর্বিত এমন তো নয়, তুমি যেমন মানুষ সেই জন্য গর্বিত। এত সুন্দর করে তার প্রেমিক তার রেজাল্ট সকলের সামনে আনলেন। সত্যি খুব কম বয়সে সংসারের দায়িত্ব নিতে হয়েছে অশ্মিকে। কাজের পাশাপাশি রাত জেগে পরিশ্রম করে পড়াশোনা করে যে রেজাল্ট করেছে তা সত্যি প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।